2020-21 শিক্ষাবর্ষে গয়ুনিটি এসেছিল, তো বলছে যে 255-255-0 RGP কোন রং নির্দেশ করে, তাহলে এখানে কোন রং হবে বলো তো? প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা এখন এক নজরে সকল কালার কোড শিখতে পারবে এবং এইগুলোই কিন্তু আমরা দেখছি যে বিগত সালে বিভিন্ন বোর্ডে MCQ হিসেবে প্রশ্ন করেছে, তা আমি ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝাবো, আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু আমার কাছে ICT একদম হাতে ধরে ধরে শিখতে পারবে। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও, তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবে মাত্র 1000 টাকা সম্মানের বিনিময়ে। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে কালার কোড নিয়ে আলোচনা করব। তো আমি একটু শুরুতে একটু আলোচনা করে নিই কালার কোডটা কি। যেমন ধরো বিভিন্ন কালার তুমি HTML-এ অ্যাট্রিবিউট হিসেবে সরাসরি ব্যবহার করতে পারো। ধরো তুমি একটা কালার করবে, তাহলে ফন্ট কালার সমান সমান ওই কালারের নাম লিখে ডাবল নেমের কমার ভিতরে লিখলে হয়ে যাবে। তবে তোমার লাল সবুজ, লাল সবুজ নীল এই তিনটা কালার একসাথে তৈরি করতে হলে তোমাকে RGB ব্যবহার করতে হবে, আর সেই RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। সেই RGB কালার তৈরি করার কোডই হচ্ছে এটা। আর যেমন সবাই একটু ভোটে লক্ষ্য করো, কালো, এই কালোর কোড হচ্ছে RGB 000। তারপর নীল অর্থাৎ ব্লু, এটার কোড হচ্ছে RGB কোড হচ্ছে 00255। দেখো এইটা কিন্তু অনেক কঠিন না, আমি যদি একটু তোমাদেরকে সিরিয়ালটা বুঝাই। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন বোর্ডে প্রশ্ন করে যে সাদার RGB কোড কত, তাহলে সাদা হলো কখনো জিরো নাই, 255-255-255। আচ্ছা লালের, লালের কোড কত, 255-00। ওকে, সবুজের কোড হচ্ছে 0255-00, নীল হচ্ছে 00255, আর কালো হচ্ছে কোনো 255 নাই, 000। এবার এইটা আমার মনে হয় যে তুমি দুইবার তিনবার চোখ বুলাইলে নিজে বুঝতে পারবে আসলে কোন কালারের কোড কত। তো এবার আমি তোমাদের একটা MCQ ধরি, দেখো তো তোমরা বুঝো কিনা। এই যে দেখো আমি আর একটা প্রশ্ন লিখে রাখছি, চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটি গুচ্ছ 2020-21 শিক্ষাবর্ষে গয়ুনিটি এসেছিল, তো বলছে যে 255-255-0 RGP কোন রং নির্দেশ করে, তাহলে এখানে কোন রং হবে বলো তো? আর 255-255-0 কোনটা হবে? এই জায়গায় কিন্তু আমরা কোনোটা এইটা দেখতে পাচ্ছি না, 255-255-0 নাই, কিন্তু 255-255-0 হলো হলুদ। আমি এই হলুদ এইখানে আমি এ কারণেই গ্যাপ দিয়ে রাখছি যাতে আমি তোমাদেরকে বুঝাইতে পারি। তার মানে তোমাকে কিছু কালারের মানে যে যে কালারগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি এই কালারগুলোর কোডগুলো জানতে হবে, আর এগুলো দিয়েই প্রশ্ন করে। যেমন এই যে আমি যে প্রশ্নটা লিখলাম, এটা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষ গুচ্ছতে গয়ুনিট এসেছিল। তো তোমাদের সামনে যে একাডেমিক পরীক্ষা হবে, বোর্ড পরীক্ষা, তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ওইসব জায়গায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তো একটু প্র্যাকটিস করো, বারবার 2-3 বার লিখলে বা একটু চোখ বুলাইলে কিন্তু পারবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।